বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সকল পরিবারের ওমর সানি ব্যতীত করোনায় আক্রান্ত। কিন্তু কিছুদিন যাবত এই সোশ্যাল মিডিয়াতে যেন কথা আসছে মৌসুমী আপা সুস্থ হয়ে গেছে, কিন্তু এর সত্যতা কোথায়? যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখা যায় তাহলে বেশ কিছুদিন ধরে মৌসুমী আপা এই করোনা মহামারীর সময় মাস্ক ছাড়া বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। কথা এসেছে তার ছেলের বিয়ের সময় নাকি করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু অন্য সংবাদ মাধ্যমগুলো বলছেন যে বিয়ের অনুষ্ঠানের আগেই মৌসুমী আপা করোনায় আক্রান্ত ছিলেন। তার ছেলে এখন গুরুতর অসুস্থ, তবে আল্লাহর রহমতে তারা বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের জন্য সর্বদা সহযোগিতায় ওমর সানি কাজ করছে। যারা আমরা মৌসুমী আপুর ভক্ত রয়েছি এবং ওমর সানি সিনেমা দেখেছি, তাদের প্রত্যেকেরই উচিত তাদের পরিবারকে নিয়ে দোয়া মাহফিল করা, আল্লাহর কাছে দোয়া করা যাতে মৌসুমী আপুর পরিবারটি দ্রুত সুস্থ হয়ে আবার মিডিয়াতে ফিরে আসতে পারে। অন্যদিকে কথা এসেছে মৌসুমী আপু দুইটি সিনেমাতে কন্ট্যাক্ট করে রেখেছে। আমাদের কাছে এই পর্যন্তই তথ্য ছিল। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না।